হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা গেমিং টিশার্ট ডিজাইন তৈরি করা শিখব। এই ডিজাইনে কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, সেটা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। এই ডিজাইনটা করার জন্য আমি এখানে কিছু গেমিং ভেক্টর রেখেছি। আপনারা চাইলে এগুলা ফ্রিফিক ভেক্টরি বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন ফ্রিফিক থেকে কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখিয়ে দিব। সেটার জন্য আমরা ফ্রিফিকে যাব, এখানে সার্চ বারে গেমিং কন্ট্রোলার লিখব। দেন আপনারা এখান থেকে যে ভেক্টরটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে, ডাউনলোড অপশনে ক্লিক করলে দেন ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ ড্র করে নিব। আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে কালারটা পিক করে নিব। শেপটাকে আমরা অল্টার প্রেস করে আমরা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। শেপগুলোকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে বড় করে নিব। আপনারা আপনাদের মতো করে নিয়ে নিবেন। এখন আমরা বাকি শেপগুলোতে আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করে নিব। সেম ভাবে সবগুলোতে কালার অ্যাপ্লাই করে নিব। এখন আমরা টাইপ টুলে যাব, এখান থেকে আমরা টেক্সট গুলো টাইপ করে নিব। DISTURB স্টার্ট। এখন বাকি টেক্সট গুলো আমরা টাইপ করে নিব। GAMING গেমিং। এভাবে আপনারা বাকি টেক্সট গুলো টাইপ করে নিবেন। এখন টেক্সট এটাতে আমরা একটা কালার অ্যাপ্লাই করে নিব। এখান থেকে এটাকে অল্টার এবং শিফট প্রেস করে আমরা প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব, এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। আজকের এই ডিজাইনে ইমফ্যাক্ট ফন্টটা ইউজ করা হয়েছে। আপনাদের কম্পিউটারে যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। টেক্সট এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব, এটাকে আমরা একটু বড় করে নেব। আর একটু নিচের দিকে নিয়ে আসব। আমরা এই পাশে টেক্সট এটাকে একটু বড় করে নিব। সেম ভাবে এখানে অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে যাব। প্রিভিউ অন করে দিব এখান থেকে, এটা রাউন্ডে থাকবে। আমরা হচ্ছে যে এখান থেকে অফসেট পাথ আর একটু বাড়িয়ে নিব, দেন ওকেতে ক্লিক করব। এটাকে আমরা ইউনাইট করে দিব, এডিট থেকে কাট করে নিব, দেন এটাকে সিলেক্ট করে পেস্ট ইন ফ্রন্ট দিব। সেম ভাবে আবার এটাকে সিলেক্ট করে আমরা অল্টার প্রেস করে মাইনাস ফন্ট করে দিব, দেন এক্সপ্যান্ড। শেপগুলোতে আপনারা আবার কালার অ্যাপ্লাই করে নেবেন। এখন আমরা টেক্সট এগুলোতে কালার অ্যাপ্লাই করে নিব। এটাকে আনগ্রুপ করে নিব, আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারগুলো পিক করে নিব। এই দুইটাতে আমরা সেম কালার দিব। সেম ভাবে বাকিগুলো আমরা করে নিব। এখন আমরা এই গেমিং ভেক্টরটা এখানে প্লেস করব। এখানে আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করে নিব। এখান থেকে এটাকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে প্রয়োজন অনুযায়ী আমরা ছোট করে নিব। এখান থেকে এটা আমরা এখানে রাখবো, এটা আমরা এপাশে দিব। এটাকে অল্টার প্রেস করে আমরা একটা কপি করে জাস্ট এখানে রাখবো। এটাকে আমরা টেক্সট এটা এখানে নিয়ে আসব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, এখান থেকে কালারটা দিয়ে দিব। এটাকে অল্টার এবং শিফট প্রেস করে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। আমরা এটাকে আরেকটু বড় করে নিব। এবার গেমিং ভেক্টরটাকে আমরা এখানে প্লেস করব। এটাকে উপরে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব, অল্টার এবং শিফট প্রেস করে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব, এপাশে আর একটু বড় করে নিব।
ডিজাইনগুলো আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে সুন্দরভাবে করতে পারবেন। এখানে আমরা টেক্সট এটা রাখবো, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব এখান থেকে, এটাকে আমরা একটু বড় করে নিব, সেম ভাবে এটা একটু নিচের দিকে নিয়ে আসব। এখন আমরা এই টেক্সট এটা এখানে প্লেস করব, এটাকে আর একটু বড় করে নিব, এটা উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। এখানে অফসেট পাথ দিব, সেটার জন্য অবজেক্ট থেকে পাথ দেন অফসেট পাথ, প্রিভিউ অন করে দিব, দেন ওকেতে ক্লিক করব, ইউনাইটে ক্লিক করব, এডিট থেকে কাট করে নিব, শেপগুলোর উপর কন্ট্রোল অ্যাপ দিব, দেন এগুলোকে সিলেক্ট করে আমরা এখানে অল্টার প্রেস করে -1 করে দিব, দেন এক্সপান্ড। টেক্সট এটাকে আনগ্রুপ করে এখান থেকে কালারগুলো অ্যাপ্লাই করে নিব। সেম ভাবে সবগুলোতে কালার অ্যাপ্লাই করে নিব। এখন সবগুলা টেক্সট সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, এখান থেকে আর একটু বড় করে নিব, এটাকে আমরা অ্যালাইন করে দিব এখান থেকে। এভাবে আপনারা এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে যে কোনো গেমিং টি শার্ট ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।